মামুনুল হকের এই মামলার জয়ধ্বনি। মসজিদ মাদ্রাসার উপর কোনো অত্যাচার জুনু করা হয় না। আমার বাংলাদেশের আলেম ওলামায়ে কিরামদের উপর কোনো অত্যাচার করা জুনু হয় না। এই কথা কেউ কোনো হুজুর কোনো পাবলিক মেনে নিবে না। যদি যদি আপনারা কেউ বাড়াবাড়ি করবেন, আমরা কৃষক শ্রমিক যারা আছি আঁঠু দিয়ে নেমে যাবো ইনশাল্লাহ। আপনার পিছনে আমরা নেমে যাব। আল্লাহ যদি সহায় থাকে আপনার আমাদেরকে কেউ কিছু করতে পারবে না। চারিদিকে এগিয়ে শুনি মামুনুল হকের এই মামলার জয়ধ্বনি। মায়ের কোলে শিশুর ডাক, মামুনুল হক এই মামলাতে বেরোয় যাক। মামুনুল হকের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে। মসজিদ মাদ্রাসার উপর কোনো অত্যাচার চলবে না। অত্যাচার করছেন, আল্লাহর কাছে ঠকে গেছেন। অত্যাচার করবেন না, আল্লাহর কাছে ভালো থাকবেন। মামুনুল হকের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে। মসজিদ মাদ্রাসা এ নিয়ে হেলামি করা যাবে না। মসজিদ আল্লাহর ঘর, মাদ্রাসা কোরআনের ঘর। আমরা আপনাদের কাছে অনুরোধ করে বলতেছি, আপনারা এই মসজিদ মাদ্রাসা কোরআন শরীফ নিয়ে কোনো হেলামি করবেন না। হেলামি করবেন ঠইগে যাবেন, হেলামি করবেন না ঠকবেন না। মায়ের কোলে শিশুর ডাক, মামুনুল হক এই মামলাতে বারোই যাক। মামুনুল হকের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে। মামুনুল হকের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে। চারিদিকে এগিয়ে শুনি মামুনুল হক এই মামলার জয়ধ্বনি। মামুনুল